আপনি যে প্রশ্ন করেছেন যে মানবাধিকারের পরিস্থিতিটা কি বাংলাদেশে, এটি পরিস্থিতি যদি বাংলাদেশে খুব ভালোও থাকে সেটিও এখন বিশ্বাসযোগ্য হবে না, কারণ যেহেতু আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ব ইম্পর্টেন্ট মানবাধিকার সংস্থা বিভিন্ন দেশ বলছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গুম খুন হচ্ছে, সেগুলোর বিচারের আওতায় আনা হচ্ছে না, এই যে অভিযোগটা এসছে না, সেই কারণে বাংলাদেশে যদি মানবাধিকার সুরক্ষিতও থাকে তবু আর ওইটার কোনো মূল্য নাই, কারণ যেহেতু বিশ্ব সম্প্রদায় এটা মনে করে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং এই মানবাধিকার লঙ্ঘনের পেছনে সূত্র কিন্তু হলো রাজনীতি, রাজনৈতিক বিভক্তির কারণে। কারণ একটা রাজনৈতিক একটা দেশে যদি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি থাকে সেখানে মানবাধিকার কিন্তু বেশি সুরক্ষিত থাকে। তো যেহেতু বাংলাদেশে গণতন্ত্রের অবস্থান অত্যন্ত দুর্বল এবং যেহেতু এখানে রাজনৈতিক বিতর্কটা বিভক্তিটা অনেক বেশি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থাকবে এবং এটা আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নাকি আপনার নিরপেক্ষভাবে কাজ না করে একটা দলীয় সরকারের অধীনে কাজ করেন, তখন ওই দলের বিপক্ষে যারা থাকে তাদের উপরে যে নির্যাতন নিপীড়ন হয় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হয় এবং স্বাভাবিকভাবে তখন আইন মানবাধিকার লঙ্ঘন হয় এবং এটি বাস্তবতা। এবং সেই কারণেই কিন্তু বিশ্বব্যাপী সবাই প্রশ্নটা তুলেছেন যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়, যদিও আমাদের দেশে আপনার এর আগে যেটা ছিল 2013 সালে অথবা আপনার এই 2014 সালে যে পরিস্থিতি ছিল, রাজনৈতিক বিভক্তিটা এত চরম আকার ছিল যে অনেক বিশৃঙ্খলা, তখন কিন্তু মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা আরও অনেক বেশি ছিল, তার চেয়ে কিন্তু আর এখন কমেছে, কিন্তু তা কমলেও এখনও রাজনৈতিক নিপীড়ন, অন্যান্য ওদিকে মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাংলাদেশে এটা আছে, এটা মানুষ বিশ্বাস করে এবং সেই কারণে কিন্তু বিশ্বব্যাপী এইটা প্রশ্নটা এসছে। কাজে এটাকে আমি বলতে পারবো না যে না বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। বর্তমান সরকার চাচ্ছে সংবিধান অনুসারে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে, এবং বিরোধী দলগুলো চাচ্ছেন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য, এবং তারা সেইভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। এ ব্যাপারে একজন আইনজীবী হিসাবে এবং মানবাধিকার কর্মী হিসাবে আপনার দৃষ্টিভঙ্গিটা কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, নির্বাচন হলো জনগণের মতামত দেওয়ার একটা প্রক্রিয়া যার মাধ্যমে সরকার গঠিত হয়, এবং যে রাজনৈতিক দলের পক্ষে মতামতটা জনগণ বেশি দেয় তারাই আপনার নির্বাচিত হয়। এটা সংবিধান অনুযায়ী তো ছিল, সংবিধান অনুযায়ী আছে, কিন্তু ঘটনা হলো যে এই যে স্বাধীনভাবে মতামত প্রকাশ করা, ভোট দেওয়া এবং ভোট গণনা করে সঠিকভাবে যারা জিতেছে তাদের নাম ঘোষণা করা, এই প্রক্রিয়াটা যদি সঠিক না থাকে তাহলে পরে সংবিধানে থাকলো কি না থাকলো এটি তখন মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, যেটা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে সংবিধানে আছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবেন, কিন্তু আমরা তো দেখেছি যে নিরপেক্ষ নির্বাচন হয়নি এবং জনগণের প্রত্যাশা এবং পারসেপশন দুটোর সঙ্গে কিন্তু মিল নেই, অর্থাৎ জনগণ প্রত্যাশা করে যে তার ভোটটা সে নিজে দিবে এবং সেটিই সঠিকভাবে গণনা হয়ে রেজাল্টে প্রতিফলিত হবে, কিন্তু মানুষ তো মনে করে যে সেটি কোনো সুযোগ নাই, এবং এই সুযোগ না থাকার কারণেই কিন্তু এখন একটা দল বলছে যে সংবিধান না, তত্ত্বাবধায়ক সরকার হতে হবে অথবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, আবার যারা সরকারে আছেন তারা বলছেন সংবিধানে যেভাবে আছেন সেইভাবে, অর্থাৎ সংবিধানে যেভাবে আছে সেভাবে যদি হয় তাহলে সরকারে যারা আছেন তাদের জন্য হয়তো সুবিধা হয়, এই জন্য তারা ওইটা বলছেন। আবার যারা বিরোধী দলে আছেন তারা মনে করেন যে যেহেতু তারা ভোট এখানে নাই, ভোট নির্বাচন দিতে পারছেন না সঠিকভাবে, সেক্ষেত্রে যদি তত্ত্বাবধায়ক সরকার অথবা নিরপেক্ষ সরকার হয় তাহলে হয়তো তাদের ভোটগুলো তারা সঠিকভাবে দিয়ে সরকার গঠনের জন্য তাদের মতামতটা তারা প্রকাশ করতে পারবেন। এই পার্থক্যের কারণেই বিতর্কটা হয়েছে, কারণ আপনার কোনো দেশই তো মানুষ বলতে পারে না যে সংবিধানের বাইরে যাবে, কিন্তু এমন একটা পদ্ধতি হয় যদি যে সংবিধানে যেটা আছে সেটা কেতাবে থাকার মতো, তাহলে তো সেই ক্ষেত্রে এই বিতর্ক সৃষ্টি হবেই এবং এই বিতর্কের সমাধান রাজনৈতিক দলগুলোকেই করতে হবে।